আমরা করব জয়ের আজকের পর্বে তোমাদের সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। তোমাদের সাথে আছি আমি তামিম আহমেদ বৃন্ত। প্রতি পর্বের মতো এই পর্বেও শুরুতেই জানিয়ে দিচ্ছি এ সপ্তাহের সংবাদ শিরোনামগুলো। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এ মাসে মৃত্যু 100-র কাছাকাছি। জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে রয়েছে দেশের লাখ লাখ শিশু। ফুট ওভারব্রিজ ব্যবহার না করায় ঘটছে সড়ক দুর্ঘটনা। এবারে বিস্তারিত, প্রতিবছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ থাকলেও এবার এখনো আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কেবল এ মাসেই মৃত্যু 100-র কাছাকাছি। হাসপাতালগুলোতে কমছে না রোগীর স্বজনের হাজারি। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির বিরূপ আবহাওয়া আর অসচেতনতায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। খালিদুল ইসলাম তানভীরের রিপোর্ট। ঋতু পাল্টে প্রকৃতিতে এখন শীতের আবহ, বর্ষা শেষ অনেক আগেই, তবুও শহর জুড়ে কমছে না এডিস মশার উপদ্রব, কমছে না ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই রাজধানীর হাসপাতালগুলোতে রেকর্ড রোগী আসছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছর রোগীর প্রথম মৃত্যু জুনের শেষ দিকে। সেপ্টেম্বরের পর এ সংখ্যা বাড়ে আশঙ্কাজনক হারে। চলতি মাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা প্রায় 90 জন, যার বড় একটা অংশই শিশু। যদি কারো জ্বর হয় সেটা ডেঙ্গুর কারণে হচ্ছে নাকি ইনফ্লুয়েঞ্জার জন্য হচ্ছে নাকি তার কোভিড হচ্ছে, তবে যেখানে সুবিধা আছে অবশ্যই পরীক্ষা করে বলতে হবে, কারণ ডেঙ্গি রোগেও অধিকাংশ মানুষ প্রথম দিকে খুবই মৃদু উপসর্গ থাকে, কিন্তু তার যদি পরীক্ষা করা যায় তাহলে তাকে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে, সে গুরুতর অসুস্থ অবস্থায় যাবে না। যদি কেউ পরপর দুবার ডেঙ্গি রোগে আক্রান্ত হয় দুটো ভিন্ন ভাইরাস দ্বারা, তাহলে সে গুরুতর অসুস্থ হতে পারে। এখন বাংলাদেশে নতুন, আমাদের বাংলাদেশে গতবারের কিছুটা দেখা গেলে এবার খুব বেশি ডেঙ্গির 4 নম্বর ভাইরাস দিয়ে আক্রান্ত হচ্ছেন অনেকেই, যারা এর আগে ডেঙ্গির আগের 3 ধরনের যে কোনো একটি দিয়ে আক্রান্ত হয়েছেন, তারা কিন্তু এবারে খুব বেশি করে অসুস্থ হচ্ছেন এবং তাদের মধ্যে মৃত্যুর সংখ্যাটা বেশি। রাজধানীর শিশু হাসপাতালের চিত্র এটি, যেখানে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত শিশুরা। জরুরি বিভাগেও ভিড় বাড়ছে জ্বর বমিসহ দুর্বল শিশুদের। স্কুলে প্রচুর মশা ছিল, মিসকে বলা হয়েছে, মিস কোন পাত্তে জানে আমাদের। ডাক্তার দেখাইছি, এই টেস্ট ডেঙ্গু টেস্টটা করতে দিয়েছে, তারপর ডেঙ্গু করছে, যে ডেঙ্গু ধরা পড়ছে। শরীর খারাপ ছিল, জ্বর ছিল 103-এর মধ্যে। তবে ডেঙ্গু পরিস্থিতির এমন অবনতির জন্য সিটি কর্পোরেশনকে দুষছেন ভুক্তভোগীরা। বলছেন, মশা নিধনের কাজটা অনেক স্থানেই হচ্ছে না ঠিকঠাক। যে মশার ওষুধ দিবে আমরা কিন্তু এই ধরনের কোনো কার্যক্রম দেখি নাই এবার। আমি আমার এলাকাতেও দেখি নাই, ঢাকা সিটির যেখানে আমি রাস্তাতে যেখানে যাই না কেন কোথাও দেখি নাই। তো এরকম করতে তাহলে মশা বাড়বে আর মশা মানুষকে কামড় দেবে, ডেঙ্গুতে হইতেই থাকবে এবং এটা আরও বেশি স্প্রেড হবে। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু 240 জনের, যা আগের সব রেকর্ডকে ছাড়িয়েছে। পরিস্থিতির উন্নতিতে সিটি কর্পোরেশনের পাশাপাশি সবাইকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। খালিদুল ইসলাম তানভীর, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব শিশু দিবস উপলক্ষে প্রথমবারের মতো সংবাদ উপস্থাপনায় সংবাদ পাঠিকার সাথে যোগ দিল ক্ষুদে উপস্থাপক। এই ভিন্নধর্মী উদ্যোগের আয়োজন করেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও ইউনিসেফ। গত 20 তারিখ সন্ধ্যা 7টার বুলেটিন সংবাদ উপস্থাপন করেন জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান আমরা করব জয়ের ক্ষুদে উপস্থাপিকা আনিশা আমিন। আরও দেখুন এবারের প্রতিবেদনে। প্রতিটি শিশুর অধিকার নিশ্চিত করা এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে প্রতিবছর 20 নভেম্বর পালন করা হয় বিশ্ব শিশু দিবস। দিবসটি উপলক্ষে শিশুদের দিয়ে ভিন্ন ধর্মী উদ্যোগের মাধ্যমে তাদের উৎসাহ দিয়ে থাকে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ। এরই অংশ হিসেবে ইউনিসেফের অনুরোধে এটিএন বাংলার প্রধান সংবাদ বুলেটিন উপস্থাপন করে শিশু উপস্থাপক 11 বছর বয়সী আনিশা, আর স্টুডিওতে ক্যামেরা পরিচালনা করে 9 বছরের বয়সী শিশু রোহি। আমি তো এর আগে প্রোগ্রাম করেছি কিন্তু এটা হচ্ছে আমার প্রথম লাইভ। যখন আনিশা প্রেজেন্টেশন করছিল তখন আমি ক্যামেরাটা ধরে চালিয়েছি। এ সময় সংবাদে শিশু সাংবাদিক নাকিবুল আওয়ামের তৈরি একটি পূর্ণাঙ্গ রিপোর্ট প্রচার করা হয়। এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাসিকা আহমেদ জানান, এই উদ্যোগের ফলে শিশুরা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় মানসিকভাবে তৈরি হবে। আমাদের শিশুরা তাদের মতো করে চিন্তা করে তাদের মতো করে তারা নিউজ বানিয়েছে এবং তারা সেই রিপোর্টটা তৈরি করেছে, পাশাপাশি তারা তাদের নিউজটা তারাই পড়েছে। এই যে অধিকারের জায়গাটা, শিশুদের মনের ইচ্ছাটাকে সম্পৃক্ত করা হয়েছে এবং তাদেরকে সমানভাবে চিন্তা করা হয়েছে, যে শিশুদের চিন্তাটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে।
এবারের বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে অন্তর্ভুক্তি ও বৈষম্যের বিরোধিতা। মোহাম্মদ মোবারক হোসেন, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ট্রাফিক আইন না মানায় রাস্তা পারাপারে সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছে অনেক স্কুল শিক্ষার্থী। বেশিরভাগ অভিভাবক ও শিশু ফুটওভার ব্রিজ ব্যবহার করতে চায় না। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে অসচেতনভাবে চলাচল করায় প্রাণ হারাচ্ছে শিশুরা। রিপোর্ট করছে সৈয়দা সাদিয়া। ছেলে কিংবা মেয়ে, পড়াশোনা এখন সবার চলছে সমানতালে। স্কুলে যেতে তাই আনন্দের শেষ নেই। তবে দুশ্চিন্তার কারণ হয়েছে সড়ক দুর্ঘটনা। রাস্তা পারাপারে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে শিশুরা, কখনো কখনো মারাও যাচ্ছে। কেবল চালকের অদক্ষতা বা অসচেতনতাই নয়, মানুষের উদাসীনতাও এর বড় কারণ। যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ফার্ম গেট। এখানে অনেকেই ফুট ওভারব্রিজ ব্যবহার না করে জীবনের ঝুঁকি নিয়ে যত তত্র রাস্তা পারাপার হচ্ছে। ছোট বড় অনেকেরই ট্রাফিক আইন মানতে অনেক অনীহা। তবে কেউ কেউ মনে করেন ফুট ওভারব্রিজ ব্যবহারের কোনো বিকল্প নেই, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আমরা যদি আসলে রুলস ফলো করতাম বা ওরকম আমাদের স্ট্রিক্ট রুলস থাকতো, তাহলে অবশ্যই আমরা এটা ওভারপাস ইউজ করতাম আর কি। ডেফিনেটলি এটা বলবো যে মানে অজ্ঞানতা একটা, তাই না? এটা জানা সত্ত্বেও ওনারা ওই রিস্কটা নিচ্ছেন, সো এটা তো আসলে ওনাদের নিজেদের ফল্ট। ট্রাফিক পুলিশ বলছেন, আইন না মানায় সচেতন করার পাশাপাশি অনেককে শাস্তির আওতায় আনছেন তারা। ফুট ওভারব্রিজ ব্যবহার করার জন্যে আমাদের শ্রদ্ধেয় ম্যাজিস্ট্রেট স্যাররা কিন্তু এটা আইন প্রয়োগ করছেন, ইতিপূর্বে জরিমানা করছেন, তারপরেও আসলে পাবলিককে রোধ করা যাচ্ছে না। আমরা প্রতিনিয়তই তাদেরকে বোঝাই এবং বলি যে আপনারা জীবনের রিস্ক নেন না, আপনারা দয়া করে ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন। আসলে তারা সময় স্বল্পতার কারণে তারা বোঝায় যে আসলে সময় স্বল্পতা, এই জন্যে তারা দ্রুত পার হতে যায়, যার কারণে পার হয় অনেক সময় তারা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমরা চেষ্টা করি অ্যাক্সিডেন্ট রোধ করার, আসলে সেটা করতে পারি না। তাদের মতে সড়কে জেব্রা ক্রসিং আছে, তবে প্রয়োজন অনুযায়ী তা আরও বাড়ানোর বিষয়টি ভাবছেন সরকার। সড়ক নিরাপত্তা করার জন্য দুটি উদ্যোগ নিতে আছে, একটি হলো প্রাতিষ্ঠানিক উদ্যোগ, একটি হলো অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ। প্রাতিষ্ঠানিক উদ্যোগের মধ্যে দক্ষ চালক তৈরি করা, চালকদের বেতন কর্মক্ষম নির্ধারণ করা, বিআরটিএকে শক্তিশালী করা, চাঁদাবাজি বন্ধ করা, সড়ক অবকাঠামো উন্নত করা, এগুলো প্রাতিষ্ঠানিক উদ্যোগ। এটা সরকারকে এটা বাস্তবায়নের দায়িত্ব সরকারের। এর বাইরে অপ্রাতিষ্ঠানিক উদ্যোগ হলো জন সচেতনতা সৃষ্টি করা মানুষের মধ্যে। এটি সরকারকে উদ্যোগী হয়ে নাগরিক সংগঠন, সামাজিক সংগঠন নিয়ে মানুষের মধ্যে আইন মেনে চলার প্রবণতা তৈরি করতে হবে এবং একটি ব্যাপক ভিত্তিক সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সড়ক নিরাপত্তার দাবিতে। এক পরিসংখ্যানে দেখা যায়, দেশে এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে 17 জনের প্রাণহানি ঘটছে, যার মধ্যে শিশুও রয়েছে। শিশু থেকে বড় সকল স্তরের মানুষই নিয়ম না মেনে রাস্তা পার হচ্ছে। দুর্ঘটনামুক্ত সড়ক গড়তে হলে সকলের সচেতনতার পাশাপাশি সরকারের আরও পদক্ষেপ জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। সৈয়দা সাদিয়া, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। মৌলিক অধিকার থেকে বঞ্চিত দেশের অসংখ্য পথ শিশু। এই আলোচনা বহুদিনের হলেও আশানুরূপ ফল আসেনি সরকারি চেষ্টায়। অনেকটা একই পরিস্থিতি বস্তির শিশুদেরও। নেই পড়ালেখার পর্যাপ্ত সুযোগ, মিলছে না সঠিক পুষ্টিকর খাবার। বিশেষজ্ঞরা বলছেন, দেশের এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সরকারি বেসরকারি সংস্থাগুলোকে আরও আন্তরিক হতে হবে। রিপোর্ট করেছে রায়ান সাদিদ। শহরের উঁচু দালান থেকে বস্তির কুড়ে ঘর কিংবা পথের শিশুরা, সবারই কত কত স্বপ্ন, কত আশা, কিন্তু সেই স্বপ্ন পূরণে বড় বাধা অর্থের অভাব। ঠিকঠাক মেলে না খাবার, পড়া হয় না ভালো জামা, নেই ঠাই নেবার তেমন আশ্রয়, আর পড়াশোনা চিকিৎসা তো আরও দূরের বিষয়। আমার আব্বু রিক্সা চালায় আর আম্মু ঘরে থাকে। বাবা মারা গেছে আর আম্মু গেছে। দেশের মোট জনগোষ্ঠীর 40% অর্থাৎ 6 কোটি শিশু, এর মধ্যে পথ শিশুর সংখ্যা অনেক, যার 75% ঢাকায় থাকে। 2016 সালে সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম সেফ এর মাধ্যমে বেসরকারি উন্নয়ন সংস্থা তারা একটা সার্ভে করেছিল, তার কিছুটা আংশিক ফলাফল আমি যদি তুলে ধরি, যে আসলে পথ শিশুদের প্রতি যত্নবান না হলে তাদের বর্তমান যে অবস্থা আরও খারাপের দিকে যাবে, আরও মন্দা হবে, আরও বাজে অবস্থা হতে পারে। বলা হচ্ছে পথ শিশুদের প্রায় 44% মাদকাসক্ত। বলা হচ্ছে সেই একই রিপোর্টে 41% শিশুর ঘুমানোর কোনো বিছানা নেই, তারা রাস্তাতেই ঘুমায়।
ইটের উপরে মাথা রেখে। 40% শিশু প্রতিদিন গোসলহীন থাকে, গোসল করতে পারে না, জায়গা পায় না, পানি পায় না। 35% খোলা জায়গায় মলত্যাগ করে, পরিবেশ দূষণ ঘটায়। 54% অসুস্থ হলে দেখার কেউ নেই, না আছে তার বাবা, না আছে মা। 75% শিশু অসুস্থতায় ডাক্তারের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারে না। অর্থাৎ একজন মানব শিশু হিসেবে তার যে রাইটসগুলো তার পাওয়ার কথা ছিল, যে অধিকারগুলো, যে সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, কোনোটাই সে পাচ্ছে না। মিরপুরে এক বস্তির চিত্র এটি। বাসিন্দারা জানান, এখানকার শিশুরা পাচ্ছে না পড়ালেখার সুযোগ, নেই তেমন সুযোগ সুবিধা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ঠিকঠাক খাবারও জোটে না এখন। এই যে টাকা পয়সা আমাদের নাই, গরিব মানুষ, চলতে ফেলতে পারি না, যে টাকা ইনকাম করি তাদের মনে আহারে দিতে পারি না ঠিক মতো, না তাদের ভালো স্কুলে পড়াবো কেমনে। সব কিছুর সমস্যা, বৃষ্টি বাদল, ময়লা, আবর্জনা, কারেন্ট নাই, গ্যাস নাই, খুব কষ্ট পেতে জীবন কাটার লাগে। ওদের অবস্থা তো আরও খারাপ, ভালো কোনো স্কুল নাই, লেখাপড়া করতে পারে না, টাকা পয়সার অভাব, ভবিষ্যৎ তো অনেক অন্ধকার পুরা, ভালো কোনো আশ্বাস নাই। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে এই শিশুরাই একদিন বড় হবে, গড়বে সোনার বাংলাদেশ। ওরাও তো শিশু, ওদের তো অধিকার আছে অন্য একটি সাধারণ শিশুর মতো সমান অধিকার নিয়ে শিখেলে বেড়ে ওঠা, কিন্তু পথেই শেষ হয়ে যায় শিশুগুলো আকাশ ছোঁয়ার স্বপ্ন। এ সকল পথে মানবেতরভাবে জীবনযাপন করা শিশুগুলো বেড়ে উঠুক সমান অধিকার, সমান সুযোগ সুবিধা নিয়ে, সেই প্রত্যাশায় রায়ান সাদিদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে দিন দিন বাড়ছে প্রাকৃতিক দুর্যোগ, ঝুঁকির মধ্যে আছে দেশের লাখ লাখ শিশু। সবচেয়ে বেশি বিপদে এখন দেশের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলের শিশু কিশোররা। বিশেষজ্ঞরা বলছেন, গাছ কাটা, খালবিল ভরাটের মতো কর্মকাণ্ড বন্ধ না হলে পরিস্থিতি আরও বিরূপ হবে। রিপোর্ট করেছে নাকিবুল আওয়াম। জীববৈচিত্র্যে সমৃদ্ধ জনপদ সবুজে ঘেরা বাংলাদেশ, অথচ জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশটি। এবারের ভয়াবহ বন্যা তার বড় উদাহরণ। গত কয়েক বছরে এমন বন্যা হয়নি বাংলাদেশে। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে শিশুরা, ঝরে পড়েছে স্কুল থেকেও। ইউনিসেফের তথ্য বলছে, এবার 5টি জেলা সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, নেত্রকোনা ও মৌলভীবাজারে ভয়াবহ বন্যায় 16 লাখেরও বেশি শিশু নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্য এবং পুষ্টির ঝুঁকিতে পড়েছে, আর ক্ষতিগ্রস্ত 40 লাখেরও বেশি মানুষ। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে 3টি শিশুর মধ্যে 1টি শিশু কিন্তু ঝুঁকিতে পড়ে এবং এই সংখ্যা কিন্তু 2 কোটি। উপকূলীয় এলাকায় পানির সংকট দেখা দিচ্ছে, আমাদের যে নদী সেগুলি কুল ভেঙে যাচ্ছে, অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে, উদ্বাস্তু হয়ে যাচ্ছে। কৃষি জমি, বিদ্যুৎ কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো তলিয়ে যায় বন্যায়। বন্যার হানায় আশ্রয় কেন্দ্রগুলোতে ঠাঁই নেয় 36,000েরও বেশি শিশু। তাদের খাবার পানির অভাব, তাদের ল্যাট্রিনের অভাব, তাদের স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়, এইসব কারণে তারা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইজিপ্টে যে বিশ্ব সম্মেলন হচ্ছে, সেখানে এটাকে নিয়ন্ত্রণে আনার যে আলোচনা, সেই আলোচনা একদিন ফলপ্রসূ হয় নাই, এবারও হবে বলে আমার মনে হয় না। আমরা আমাদের অবস্থানটা তুলে ধরছি। আরেকটা হচ্ছে যে আমাদের উপরে যে অভিজ্ঞতাগুলো পড়ছে, তার জন্যে তাদের কাছ থেকে আমরা যে অর্থায়ন চাচ্ছি, যাতে আমরা এগুলো মোকাবেলা করতে পারি। কিন্তু তারা মাঝে মাঝে অঙ্গীকার করে, কিন্তু সেটা প্রতিপালন করে না। কেবল তাই নয়, জলবায়ুর বিরূপ প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ বেড়েই চলেছে। এতে দেশের দক্ষিণ ও উত্তর পশ্চিমাঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত। এই অঞ্চলে ঝুঁকিতে থাকা বাসিন্দাদের মধ্যে বড় একটা অংশই শিশু। যে এই সমস্ত অঞ্চলে শিশুদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়, শিশুদের নানান ধরনের অসুখ বিসুখ হয়, এবং এটা শুধু বাংলাদেশে না, সারা বিশ্বে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর প্রভাবে বন্যা, ঝড়, সুনামির মতো দুর্যোগ বাড়ছে বাংলাদেশে। এমন বিরূপ আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারছে না শিশুরা। এই বিষয়টা আমাদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে, যে আমরা এর জন্য দায়ী না, কিন্তু আমাদের শিশুরা এর ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঝুঁকিতে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশুদের খুঁজে বের করে তাদের অধিকার নিশ্চিত করতে হবে। কাজ নয় সুরক্ষার পাশাপাশি তাদের পড়াশোনায় মনোযোগী করতে সরকারি বেসরকারি সংস্থাগুলোকে আরও আন্তরিক হতে হবে। জীববৈচিত্র্য ধ্বংস বাড়ছেই, কমছে না গাছ কাটা, পাহাড় কাটা কিংবা জলাশয় ভরাট। দূষিত হচ্ছে বায়ু, ঝড়, সুনামি, ভূমিকম্পর মতো ঘটনাও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির যেন কোনো ক্ষতি না হয় তাই আরও কঠোর হতে হবে প্রশাসনকে। নাকিবুল আওয়াম,
আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। দারিদ্রতা আর জীবিকার তাগিদে দেশে ঝুঁকিপূর্ণ শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে। এই শিশুরা বলছে, পড়াশোনা করে ভালো কিছু করার ইচ্ছে থাকলেও কাজের জন্য তা হয়ে উঠছে না। অনেকের মা বাবাই তাদের কাজে নামিয়েছে। অভিভাবকরাও বলছেন, অর্থের অভাবে এসব কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন তারা। রিপোর্ট করেছে ইয়াশাদ বিন সাজিদ। ছোট ছোট দুটো হাত, যে হাতে বই খাতা বা সুন্দর খেলা থাকার কথা ছিল, কিন্তু সেই ছোট্ট হাতে দুটো ভীষণ ব্যস্ত কাজ। ঝুঁকিপূর্ণ এই কাজে একটু এদিক ওদিক হলেই ঘটতে পারে দুর্ঘটনা। তারপরেও ঝুঁকি নিয়ে এই কাজকেই পেশায় পরিণত করতে একরকম বাধ্য হয়েছে এই শিশুরা। চট্টগ্রামে অবস্থিত কর্ণফুলী বাজার, এখানে প্রতিদিনই বঙ্গোপসাগর সহ আশেপাশের নদী থেকে আসে প্রচুর বড় বড় মাছ। সেই মাছগুলোকে বেশিরভাগ সময় ক্রেতারা কেটে নিয়ে যেতে স্বাচ্ছন্য বোধ করেন, আর ক্রেতাদের চাহিদার সাথে মিল রেখে বড় বড় মাছগুলোকে কেটে দেওয়ার কাজে যুক্ত থাকে এই শিশুরা। আমার পরিবারে পাঁচজন, দেখা হলো ছোট্ট এক শিশুর সাথে, যে কথা বলতে পারে না কিন্তু শুনতে পায়। মায়া ভরা দৃষ্টিতে শুধু ছলছল করে তাকিয়ে থাকে আর আদেশ অনুযায়ী কেটে দেয় মাছগুলো। এই ছোট্ট হাত দিয়ে কেটে দেওয়া বড় বড় মাছের টুকরোগুলো চলে যায় বিভিন্ন শ্রেণীর মানুষের পাতে, কিন্তু যে হাত দিয়ে তারা এই মাছ কাটে সে হাতে আর এই বড় মাছ খাওয়ার সৌভাগ্য হয় না তাদের। জীবন জীবিকার তাগিদে বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় প্রতিনিয়ত জড়িয়ে পড়ছে দরিদ্র এই শিশুরা। সমাজের সকল সম্মিলিত প্রচেষ্টা হয়তো পারে এসব শিশুদের জীবনকে আরেকটু সচ্ছলতা করতে, যাতে করে তারা অন্তত দুবেলা মাছ আর ভাত দিয়ে বেঁচে থাকতে পারে। ইয়াশাদ বিন সাজিদ, আমরা করব জয়, এটিএন বাংলা, চট্টগ্রাম। এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমাদের ভালো লাগা মন্দ লাগা কিংবা পরামর্শমূলক কিছু থাকলে তা আমাদের চিঠি লিখে জানাতে পারো। আমাদের কাছে চিঠি লিখবার ঠিকানা, পরিচালক আমরা করব জয় এটিএন বাংলা, মাল্টিমিডিয়া প্রোডাকশন কোম্পানি লিমিটেড, ওয়াসা ভবন, দ্বিতীয় তলা, 98 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215, বাংলাদেশ। এছাড়াও তোমরা চাইলে আমাদের ইমেল পাঠাতে পারো। আমাদের ইমেল অ্যাড্রেস atn.amrakorbojoy@gmail.com। বন্ধুরা, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চাইলে তোমরা আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে পারো। আমাদের ফেসবুক পেজ লিঙ্ক facebook.com/akj.atn। দেখতে দেখতে শেষ হয়ে গেল আমরা করব জয়ের জন্য নির্ধারিত সময়। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সংবাদ কিংবা পুরনো কোনো সংবাদের নতুন কোনো অগ্রগতি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং চোখ রেখো এটিএন বাংলার পর্দায়। আল্লাহ হাফেজ।